আজ আমাদের অবস্থান বিক্ষোভের 588তম দিন। আমাদের একটাই দাবি যে 2016 গেজেটকে মান্যতা দিয়ে 8-3B রুলকে ফলো করে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেট পাস ট্রেনদের চাকরি সুনিশ্চিত করতে হবে, সেই দাবি নিয়ে আমরা একটা একটা দিন করে আজকে আমরা 588তম দিনে এসে উপনীত হয়েছি। কিন্তু আজও আমরা কোনো আশার বাণী বা আশার আলো আমরা দেখতে পাইনি। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা এখান থেকে আমাদের হকের চাকরি নিয়েই ঘরে ফিরব। তাই আমাদের আরেকটা অপেক্ষার দিনের শুরু হলো, জাতীয় সঙ্গীত দিয়ে আমরা আমাদের আজকের কর্মসূচি শুরু করছি।